ফার্স্ট টাইম দিঘাতে বিশাল আনন্দ, বিশাল 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 আনন্দ হচ্ছে। কেউ দেখো শুধু তো এখন বাজে ভোর 5টা, আমার পুনে ছড়া ট্রেন, ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদাতে সাঁতরা গাছি, তারপরে দেখা হচ্ছে। আমাদের লোকাল ট্রেন ঢুকছে এখন আমাদের কোচরণ স্টেশন থেকে। এটা হলো আমাদের গোছরণ স্টেশন। শিয়ালদা থেকে নেবে আমরা ট্যাক্সি ধরলাম, ট্যাক্সি ধরে সাঁতরাগাছি উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনে, সেখান থেকে আমাদের ট্রেন আছে 9:10। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে, এখন দাঁড়িয়ে আছি, 2 নম্বরে ট্রেন দেবে, তারপরে যাবো। চলো ট্রেনে উঠে দেখা হবে। ট্রেন আসতে দেরি করছিল তাই একটু চা খাচ্ছিলাম। ট্রেনে আবার উঠবো, ট্রেন ঢুকে গেছে, দেখো ট্রেন। ট্রেন সবে ছেড়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে। তারপরে আমরা হালকা করে একটু লুচি ঘুগনি টিফিন করে নিলাম ট্রেনের ভেতরেই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখো। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি দীঘা, কোনোদিন যাইনি, ভালো এক্সপিরিয়েন্স হবে নিশ্চয়ই। কি সুন্দর, দেখো কি সুন্দর। কি সুন্দর দৃশ্য, দেখো কি সুন্দর।
এটা একটা স্টেশন দেশপ্রাণ, দীঘা যাওয়ার পথে মাঝখানে পরে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল এখানে, তাই ভাবলাম একটা ছবি তুলে নিই। দেশপ্রাণ স্টেশনে নেমে দেখি একটা লজ্জাবতী গাছের কত সারি সারি বাগান। লজ্জাবতী গাছ লজ্জায় মরে যাচ্ছে। ট্রেন এবার ঢুকবে দীঘা, কাছাকাছি এসে গেছি, তো চলে এসেছি দীঘা স্টেশনে। এবার যাবো দীঘা, চলো দীঘায় গিয়ে দেখা হবে। এখান থেকে টোটোয় উঠলাম, টোটো করে চলে গেলাম আমরা ওল্ড দীঘাতে। রুম দেখো, বাথরুম, খুব বড় রুম আছে। ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি চান করতে। এবার যাবো চান করতে। কেউ দেখো
ফোনটা রেখে দিয়ে আসতে যাচ্ছি, এখন আবার এসে আবার ঢেউ খাবো। খুব ঢেউ উঠছে এখন, বিশাল ঢেউ, বিশাল। এখন যাচ্ছি ভাত খেতে হোটেলে, দেখি কি খাবার আছে তারপরে খাবো। এখন বাজে 6:30, আমরা এখন যাচ্ছি একটু ওল্ড দীঘাতে ঘুরতে। বিশাল হাওয়া হচ্ছে, বিশাল। বিকেলবেলা ঢেউ দেখো, শুধু ঢেউ ঢেউ। একটা না আসবেন, একটা এটা আসবে, দেখো না কেমন ছিল, এটা হবে না। দোকান আছে খাবারের,
চাউমিন নিয়ে এসেছি, রাতে খাবো। চলো দেখা যাক। আমরা এই গোল্ডেন হোটেল গোল্ডেন টাচে আছি। খুব ভালো হোটেল, রুম মারাত্মক।